বিশ্বব্যাপী লকডাউনের দ্বিতীয় দিনেও কঠোর অবস্থানে নেই প্রশাসন ঢিলেঢালা ঢালাভাবেই চলছে প্রথম দিনের তুলনায় রাজধানীর বিভিন্ন সড়কে বেড়েছে সিএনজি চালিত অটোরিকশা প্রাইভেট কার এবং রিকশার সংখ্যা গণপরিবহন বন্ধ থাকার কথা থাকলেও বাস চলাচল করতে দেখা গেছে কোথাও কোথাও তৈরি হচ্ছে ট্রাফিক জ্যাম ফুটপাতের দোকান যত্রতত্র কাঁচা বাজার খাবারের দোকান সহ খোলা বিভিন্ন দোকানপাট মাস্ক পরা কিংবা সামাজিক দূরত্ব মানা হচ্ছে না জরুরি প্রয়োজন ছাড়াই অহেতুক বাইরে ঘোরাফেরা করছেন অসংখ্য মানুষ লকডাউন বাস্তবায়নে মাঠে নেই তৎপরতা এদিকে দেশের বিভিন্ন স্থানেও চলছে ঢিলে ঢালা লকডাউন খুলনায় সরকারি বিধিনিষেধ না নামিনি চলছে যানবাহন তবে দূরপাল্লার বাস চলছে না দোকানপাট খোলা থাকলেও শপিং মল ও মার্কেট বন্ধ রয়েছে মাস্ক পরা ও স্বাস্থ্যবিধি নিশ্চিতে প্রশাসনের অভিযানে চলছে মামলা ও জরিমানা রংপুরে লকডাউনের দ্বিতীয় দিনে বিধি নিষেধ মানছেন না অনেকে চলাচল করছে অটোরিকশা মাইক্রোবাস বিভিন্ন যানবাহন রাজশাহীতেও ঠিলে ঢালা লকডাউন গাজীপুরে ঢাকা টাঙ্গাইল সড়কে সহ বিভিন্ন স্থানের সকাল থেকে বিচ্ছিন্নভাবে কিছু কিছু যাত্রীবাহী যানবাহন চলাচল করছে ঢাকা ময়মনসিংহ ও ঢাকা টাঙ্গাইল মহাসড়কে বাস ছাড়া চলছে সব ধরনের যানবাহন লকডাউনের দ্বিতীয় দিনে কুষ্টিয়ায় কাঁচা বাজারগুলোতে সামাজিক দূরত্ব মানছেন না পঞ্চগড়ে লকডাউন বাস্তবায়নে প্রশাসনের কিছুটা তৎপরতা দেখা গেলেও সাধারণ মানুষ মানছেন না কিছুই হাটবাজার ও রাস্তাঘাট স্বাস্থ্যবিধি না মেনে আড্ডা দিতে ও ঘুরতে দেখা যাচ্ছে দর্শক রংপুর থেকে লকডাউনের খবরাখবর জানাচ্ছেন সহকর্মী লিয়াকুত আলী বাদল এখানকার যে অবস্থা সেটা হচ্ছে লকডাউনের দ্বিতীয় দিনে এখানে বেশিরভাগ দোকানপাট খোলা রয়েছে এখানে সব দোকানদাররা দোকান খুলে বসে আছেন খদ্দেরদের কাছে প্রকাশ্যে তারা তাদের পশা মালামাল বিক্রি করছেন একইভাবে যদি বলি অনেক দোকান একটা সাড়া খুলে দোকানদারি করছেন অপরদিকে কিছু কিছু দোকান পুরো দোকান খুলেই দোকান এখানে তাদের ব্যবসা চালিয়ে যাচ্ছেন এখানে আইনশৃঙ্খলা বাহিনীর কোনো সদস্য এবং তাদের তৎপরতা কোনো লক্ষ্য করা যাচ্ছে না আরেকটা বিষয়ে বলতে চাই সেটা হচ্ছে যে এখানে যানবাহন চলাচল করছে কোনো নিয়ম নীতি নিয়মকানুন তারা মানছে না এখানে যে কার্যক্রমটা চলছে সেটা এখানে লকডাউন কোনো অবস্থা দিয়ে বলা যায় না এবং এ লকডাউন একদম এখানে পুরোপুরি ব্যর্থ বলেই মনে হচ্ছে তত চব্বিশ ঘন্টায় এখানে পঁচপন্ন জন করোনা আক্রান্ত হয়েছে একজন মারা গেছে চিকিৎসাধীন অবস্থায় রংপুর কোভিড হাসপাতালে তো এই ছিল আমার কাছে এই মুহূর্তে সর্বশেষ খবর এই পর্যায়ে যাবো কক্সবাজারে লকডাউনে সেখানকার সার্বিক পরিস্থিতির খবরাখবর জানবো সহকর্মী আব্দুল আজিজের কাছ থেকে আজকে দ্বিতীয় দিনের লকডাউনে কক্সবাজারের যে পরিস্থিতি যদি আপনাদেরকে জানাতে চাই তা হলো কক্সবাজারের দোকান প্রায় সব দোকানপাট বন্ধ দিয়েছে এবং প্রশাসনের পক্ষ থেকে লকডাউনের বাস্তবায়নের জন্য কড়াকড়ি আরোপ করছে ছোটোখাটো যানবাহন চলাচল করলেও দূরপাল্লা যানবাহন চলাচল বন্ধ রয়েছে আপনারা জানেন কক্সবাজারে করোনা রোগীর সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে গতকালও আশি জনের মতো করোনা রোগী শনাক্ত হয়েছে দর্শক আপনাদেরকে একটা বিষয় জানিয়ে দিতে চায় কক্সবাজার এদের সমুদ্র সৈকতে গত দুদিন আগে পর্যটক বমন নিষেধাজ্ঞা আরোপ করছে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে এ কারণে কক্সবাজারে বলতে গেলে পর্যটক শূন্য হয়ে পড়ছেন আসলে সব মিলে কক্সবাজারের দ্বিতীয় দিনের লকডাউন চলছে খুব কড়াকড়িভাবে স্থানীয় প্রশাসন আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন কোভিড নাইন্টিন এনে লকডাউন বাস্তবায়নে দর্শক এই ছিল আমার কাছে সর্বশেষ লকডাউন কঠোরভাবে কার্যকর করা না গেলে করোনায় মৃত্যু সংক্রমণে বিস্ফোরণ ঘটার আশঙ্কা বিশেষজ্ঞদের দেশে রকেটের গতিতে বাড়ছে সংক্রমণ উৎসমুখ বন্ধ করতে না পারলে ভয়াবহ পরিস্থিতি মোকাবেলা করতে হবে এমন অবস্থায় স্বাস্থ্যবিধি মেনে চলা আইসোলেশন নিশ্চিত করা সহ ব্যক্তি ও জাতীয় পর্যায়ে সমন্বিত উদ্যোগ ও সচেতনতা জরুরি বলছেন বিশেষজ্ঞরা সরকারি ঘোষণা অনুযায়ী সোমবার থেকে সারা দেশে সপ্তাহব্যাপী লকডাউন শুরু হয়েছে কিন্তু কতটা মানা হচ্ছে লকডাউন চিরচেনার রাজধানীতে নেই আগের সেই ব্যস্ততা তবে বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে প্রাইভেট কার সিএনজি চালিত অটোরিকশা মোটরসাইকেল সহ রিক্সা চলছে থেমে নেই অহেতুক ঘোরাফেরা লকডাউন বিরোধী সভা সমাবেশও হয়েছে কাঁচাবাজার থেকে শুরু করে নির্দেশনা অনুযায়ী চালু রাখা প্রতিষ্ঠান কোথাও স্বাস্থ্যবিধি মানা হচ্ছে না সঠিকভাবে বিশেষজ্ঞরা বলছেন সুনামির মতো সংক্রমণ ছড়িয়ে পড়ছে লকডাউন পুরোপুরি কার্যকর না হলে আগামী কয়েক সপ্তাহে নিউইয়র্কের মতো ভয়াবহ পরিস্থিতির সম্মুখীন হতে হবে। প্রস্তুতির জন্য আপনি প্রথম ধাপ দ্বিতীয় ভাবে আমরা কোনো রকম গুরুত্ব দিচ্ছি না। যদি রোগীর উৎস বন্ধ না করেন, রোগীর সংখ্যা নিয়ন্ত্রণের জন্য প্রতিরোধমূলক ব্যবস্থা না নেন, আইসিইউ বেড সংখ্যা যদি আমি এখন পর্যন্ত 10 গুণ বেশি বাড়াই আর আমাদের রোগী সংক্রমণের সংখ্যা যদি 20 গুণ করে পারে, আপনার পক্ষে সম্ভব না সামলানো। কোন সংক্রমণ প্রতিরোধে প্রস্তুতির প্রথম ধাপ স্বাস্থ্যবিধি মেনে চলা দ্বিতীয় ধাপ সংক্রমিতদের প্রাথমিক চিকিৎসা ও আইসোলেশন তৃতীয় ধাপে হাসপাতালে আইসিইউ সহ অন্যান্য প্রস্তুতি এই ক্ষেত্রে সংক্রমণ রোধে উচ্চ মুখ বন্ধ করতে না পারলে প্রতিরোধ সম্ভব না বলছেন বিশেষজ্ঞরা ফিজিক্যাল সাইন্সে দেখা যাচ্ছে যে রকেটের গতিতে এই সুনামি মতন সংক্রমণটা ছড়িয়ে পড়ছে এই হার যদি থাকে ম্যাথডিক্যাল অঙ্ককোষে বলে দেওয়া হয় যে আগামী দুইটি সপ্তাহের মধ্যে বাংলাদেশে কী অবস্থা একটা হবে মানে আমেরিকা নিউ ইয়র্ক শহরের মতো অবস্থা হবে অর্থাৎ মানুষের জায়গা জীবিত এবং মৃত কারোই জায়গা হাসপাতালে হচ্ছে। পারে তাহলে আমাকে সর্বাত্মক একটা ব্ল্যাঙ্কেট অ্যাপ্রোচ যেতে হবে যে ব্ল্যাঙ্কেট অ্যাপ্রোচটা অর্থাৎ ঢালাও ভাবে সবকিছু বন্ধ করে দেওয়া সর্বশেষ সেই ব্যবস্থা ব্যক্তি পর্যায় থেকে শুরু করে জাতীয় পর্যায়ে স্বাস্থ্যবিধি মেনে চলা কঠোরভাবে তদারক করা ছাড়া সংক্রমণ প্রতিরোধের বিকল্প নেই স্মৃতিমণ্ডল নারায়ণগঞ্জের শীতালক্ষায় লঞ্চ ডুবের ঘটনায় আজ আরো হয়েছে ভোরের দিকে মৃতদেহগুলো উদ্ধার করা হয় এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে পঁয়ত্রিশে দাঁড়ালো এরই মধ্যে স্বজনদের হস্তান্তর করা হয়েছে মৃতদেহগুলো এদিকে লঞ্চ ঘটনা তদন্তে জেলা প্রশাসন এবং বিআইডব্লিউটি এ আলাদা কমিটি গঠন করেছে রোববার শীতালক্ষা নদীতে বালুবাহী জাহাজের ধাক্কায় ডুবে যায় অর্ধ শতাধিক যাত্রীবাহী লঞ্চ এমভি ভি হাবিব আল হাসান ওই সময় বিশ যাত্রী উঠতে সক্ষম হন শেষ করব দুপুর বারোটার একুশে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরো একবার লকডাউনের দ্বিতীয় দিনও ঝিলে ঠালা বাস্তবায়নে নেই তৎপরতা সড়কে যানবাহনের চাপ নারায়ণগঞ্জে শীতলক্ষ্যায় লঞ্চ টুপির ঘটনায় আরও পাঁচ মৃতদেহ উদ্ধার মৃতের সংখ্যা বেড়ে পঁয়ত্রিশ ভারতে বিধানসভা নির্বাচনে পাঁচ রাজ্যে ভোট সহিংসতার আশঙ্কায় পশ্চিমবঙ্গের সব আসনে একশো ধারা সর্বশেষ খবর জানতে ডায়াল করতে পারেন টু জিরো টু আর নাম্বারে আর ভিজিট করুন একুশে ড্যাশ টিভি ডট কম এই সাইটে এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন ফেসবুক ডট কম স্ল্যাশ একুশে টোয়েন্টি ফোর অনলাইনে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ পরবর্তী সংবাদ রয়েছে দুপুর দুটায় দেখার আমন্ত্রণ রইল স্বাস্থ্যবিধি মেনে চলুন সুস্থ থাকুন